ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। রাজ্যের অনুরোধ মেনে হটস্পট থেকে কমছে ট্রেন, রোজ নয়, আমদাবাদ মুম্বাই সাপ্তাহিক ট্রেন কমছে, এমনটা সূত্রের খবর। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক। দেখো, এর আগে রাজ্য অনুরোধ করেছিল যে যে সমস্ত রাজ্যে সংক্রমণের হার অত্যন্ত বেশি সেখান থেকে মানুষ যে সংখ্যায় আসছেন রাজ্যে, তার ফলে রাজ্যের সংক্রমণ আশঙ্কা আরো বৃদ্ধি পাচ্ছে। সেই সংশ্লিষ্ট একটি চিঠি সেই মর্মে দেওয়া হয়েছিল রেলের কাছে এবং সেই আবেদনেই সাড়া দিয়েছে রেল। এবং যেটা জানা যাচ্ছে, চলতি মাসের 10 তারিখ থেকে নতুন ভাবে নিয়ম লাগু হচ্ছে। এই যে আমরা জানি যে বেশ কয়েকটি 200টির মতন স্পেশাল ট্রেন সার্ভিস চালু হয়েছিল, সেই স্পেশাল ট্রেন সার্ভিস অনুযায়ী আমেদাবাদ থেকে এবং মুম্বাই থেকে সাপ্তাহিক ট্রেন প্রত্যেক দিন মানে ডেইলি ট্রেন চলাচল করছিল রাজ্যে। হাওড়া থেকে রোজ ট্রেন যাচ্ছিল এবং হাওড়া থেকে এসি ট্রেন আসছিল। রাজ্যের অনুরোধ মানে সেটা সাপ্তাহিক করে দেওয়া হবে, অর্থাৎ দৈনিক ট্রেনের বদলে আমেদাবাদ থেকে মুম্বাইতে প্রতি সপ্তাহে একবার ট্রেন এসে পৌঁছবে, একবার এখান থেকে ট্রেন রওনা দেবে। এবং ঠিক একই বিষয় ঘটছে দিল্লির ক্ষেত্রে। দিল্লির ক্ষেত্রে প্রতিদিন 2 ট্রেন যাতায়াত করতে নিউ দিল্লি থেকে হাওড়ার মধ্যে, সেটা কমিয়ে করা হচ্ছে সাপ্তাহিক 2 ট্রেন। এক্ষেত্রে সপ্তাহে 2 ট্রেন দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছবে, কলকাতা থেকে দিল্লি যাবেও প্রত্যেক সপ্তাহে 2 দিন করে। এবং এই নিয়মটি চালু হচ্ছে 10ই জুলাই থেকে। তার মধ্যে পর্যন্ত যেমন স্বাভাবিক ট্রেন পরিষেবা চলছিল সেটাই চলবে। 10ই জুলাই থেকে এটা চালু হওয়ার পর এর মধ্যে যারা টিকিট কেটে ফেলেছেন তাদের কিভাবে ফেরত দেওয়া হবে, তাদের ট্রেন যে বাতিল হচ্ছে সেই সংক্রান্ত আরেকটি নোটিফিকেশন রেল আজকের মধ্যেই প্রকাশ করবে, এমনটাই জানানো হয়েছে। শুভ্রজিৎ, ধন্যবাদ অরিত্রিক।